আলু নিয়ে আসলে দেখেন আমরা বিপদে আছি গরমের টাইম আর গরম আলু বিক্রি হচ্ছে না খুব একটা আর পথটা আমাদের চল্লিশ টাকা প্রায় পঁনচল্লিশ চল্লিশ টাকা বাদে তার কম দাম ওই জন্য আমরা আলু রাখে দিয়েছি এখন বলতে কোনো কোনো খরিদর খরিদর নেই এখন আলু ফসে যাচ্ছে আলু রাখতে পারতেছি না আলু রাখতে পারতেছি না আমরা যে লোকজন লাগাইছি বাসার জন্য দেখা যাক কি হয় সত্যি কথা বলে তো আর ক্ষতি তো চার ভাগের এক ভাগই ইয়া নেই আলু নেই আমাদের এক বস্তা আলুতে কমপক্ষে অর্ধেকের কিছু বেশি আমরা পাচ্ছি এক বস্তাতে আর ক্ষতি তো হবেই অবশ্যই ক্ষতি হবে হবে আমাদের ক্ষতি কম চাহিদা ছিল কিন্তু আনার পরে আমরা নিয়ে আসার পরে এখন আলুর খুব একটা চাহিদা নেই নাই এমন কোনো লোক ইয়া বলতেছে না এখন আমরা দেখা আমরা তো সবাই লাভের আশায় থাকি দেখা যাক যদি হয় হবে না আমাদের লস এটা আলু তো লস অনেকই লস হ্যাঁ অনেকই লস আপনারা অবগত আছেন আলুর বাজারকে সহনীয় রাখার জন্য সরকার অগ্রিম ইম্পোর্ট পারমিশন দিয়ে রেখেছিল অর্থাৎ আইপি পারমিশন দেওয়া দেওয়া ছিল বাজারকে স্থিতিশীল করার জন্য সারা বাংলাদেশের যত আমদানি গণ আছে আমরা আমাদের আলু আমদানি অব্যাহত রেখেছি আমাদের হিলিস্থল বন্দর দিয়ে প্রতিনিয়ত আলু আমদানি অব্যাহত আছে কিন্তু তাপদাহর কারণে এ গরমের কারণে আলুগুলো আমাদের সংরক্ষণ করা খুবই কঠিন হয়ে পড়েছে ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের গুদামে অনেক আলু পচন ধরা শুরু করেছে এতে করে বাজারে আমরা সরবরাহ করতে পারতেছি না এবং মোকামেও মোকামরা সময় মতো আলু কিনতেছে না তারাও সংরক্ষণ করতে পারতেছে না আমরা বাধ্য হয়ে আলুগুলো কোলেস্টোর করার জন্য চেষ্টা করতেছি এই সময়টুকু কোলেস্টোর করা এবং গুদাম থেকে কোলেস্টোর নেওয়া পর্যন্ত এই সাত আট দিনের মধ্যে আলুগুলো আমাদের পছন্দ হয়েছে আমরা ব্যবসায়ীরা লসের মধ্যে আছি এই তাপদাহ যদি না কমে তাহলে আমাদের আমদানি কিন্তু আলুগুলো আমরা সংরক্ষণ করতে পারবো না আমরা লোকসানের মুক্তি পড়বো শুরুতেই আলু পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কেজি ছিল কিন্তু এই তাপদাহর কারণে এটা একেবারে চার পাঁচ টাকা কেজিকে নেমে এসেছে এখন আরও যদি তাপদাহ অব্যাহত থাকে তাহলে আলু সংরক্ষণে আমরা বিপাকে পড়ব। আমরা পর্যাপ্ত কোলেস্ট্রল না থাকার কারণে আমদানি কিন্তু আলুগুলো আমরা সংরক্ষণ করতে পারবো কি না জানি না তাই আমরা আশা করতেছি যে আবহাওয়াটা একটু সহনশীল হলে এই আলুগুলো আমরা সংরক্ষণ করতে পারবো এবং মোকামে সরবরাহ করতে পারবো ফের ইন্ডিয়াতে চাপ দিচ্ছে গাড়ি খালি করে দাও গাড়ি খালি করে দাও এখন দামও বাজার কম বাজার না দেখার জন্য আমরা ঘরে নিয়ে এসেছি ঘরে নিয়ে আসার জন্য অনেক মাল গরমে বিদ্যুৎ না থাকার জন্য মাল নষ্ট হচ্ছে ফের মাল বেচা কিনাও নেয় কিন্তু একটা হাজার পচা ছিল আরও দুইটা চারটা বেজি পাই যাচ্ছে কেজি দুই একটা বস্তা দুই কেজি আড়াই কেজি দেড় কেজি ব্যবহার আছে অনেক দাম লস ভাই ওই তো আলু বাঁচতেছি আমরা আলু পচে গেছে গরমে নষ্ট হয়ে আলু আলু পচা মানে একটা বস্তা পেতে হয়তো